কিলোমিটার দূরে। আমাদের প্রথম নামে ভদ্রলোকের সঙ্গে তৃণমূলের দুই তিনজন লোকের কথা কাটাকাটি, কথা কাটাকাটি হতে সে সময় আমাদের সামিরুল আর আবুল ওই দিক দিয়ে যাচ্ছিল। সামিরুল আর আবুল ওই দিকে যাওয়ার পথে ওরা ওখানে দাঁড়ায়, দাঁড়াবার পরে কিছু কথা কাটাকাটি হয়। তার মধ্যে তৃণমূলের সাত আটজন দুষ্কৃতী দাঁড়িয়ে, তাদের মধ্যে নাম হচ্ছে জেসিপি নামে, আসল নাম হচ্ছে তাজিমুল, তারপর রফিকুল, তারপর ওইরকম ওরা সাত আটজন দুষ্কৃতী, জাহাঙ্গীর মেম্বার, এরকম সাত আটজন ওরা জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পরে আমাদের লোকগুলো খবর পায়, তো আমাদের লোকগুলো খবর পাওয়াতে ওরা তখন বুঝে যায় যে এখান থেকে অতি সত্তর আমাদের ভাগতে হবে। তার তখন ওরা অ্যালোপ্যাথভাবে গুলি চালায়, তাতে আমাদের সমীরুল মারা গেছে, এখন হাসপাতালে নিয়ে এসছে, ও মারা গেছে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর আবুল এবং পথলকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন হাসপাতালে চোপড়া হাসপাতালে নিয়ে গেছে না ওরা তুলে নিয়ে গেছে, এখনো আমরা সঠিক বলতে পারছি না। হাসপাতালে আছে না তুলে নিয়ে গেছে এখনো আমরা সঠিক বলতে পারছি না। একমাত্র সমীরুলের মৃতদেহ এখানে আছে, ওকে তুলে নিয়ে আসছে হাসপাতালে, এখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কি নিয়ে ঠিক কথা কাটাকাটিটা শুরু হয়েছিল এদের সাথে, কিছু দলবাজি নিয়ে? ওখানে তো আর তৃণমূলের কিছু নেই, ওখানে সমস্ত লোক তৃণমূলকে ঘৃণা করছে, তৃণমূলের বিরুদ্ধে সবাই ভোট দিয়ে, ওখানে যদি ভোটটা কাউন্টিং হতো লক্ষ্মীপুর, গিন্দিগাঁও, দাসপাড়া, চোপড়ার এইসব অঞ্চলে সবকটাই কংগ্রেস জিতবে, তাই ওখানে হারমাত দিয়ে তৃণমূলের লোকজন কাউন্টিং করতে দেয়নি, এটা আপনারা সবাই জানেন। কাউন্টিং করতে না পারাতে ওরা এখন জালি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। প্রশাসনের অবস্থা তো দেখতে পাচ্ছেন যে প্রশাসনের কি অবস্থা, সক্রিয় করুন কংগ্রেসের, সক্রিয় সমীরুল আমাদের কংগ্রেসের সক্রিয় করুন। বলছি দাদা আপনার নামটা কি? হ্যাঁ, আবুল হোসেন। মানে কি হয়েছিল আজকে? আমি লক্ষ্মীপুরে যাচ্ছিলাম। হ্যাঁ, তারপর বাইক নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় ওরা বোম বোতল নিয়ে কথাই যেন যাচ্ছিল। আমি কংগ্রেস, কি জন্য মারলো ওটা কি বুঝতে পেরেছেন কেন মেরেছে? আমি কংগ্রেস করি। আপনি তো কংগ্রেস করেন, কে মারছে? লক্ষ্মীপুরে যাচ্ছিলাম, কেন মারছি বল। তোমার আপনার নাম কি? আমার নাম সাবির আলম। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা বলতে কি, ওরা চার পাঁচজন মিলে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে প্রতিদিন ওরা যায়, আজকে ওরে এক একজনের সাথে মিলে কথা কাটাকাটি হয়েছিল। আমাদের একটা কংগ্রেসের কর্মীকে ওরা পাঁচজন মিলে আজকে মারছিল সকালবেলায়, ওই জন্য ওরা আসছিল, সঙ্গে সঙ্গে ওদেরকে গুলি করা হয়েছে, একজনকে যে আজকে মারা গেল ওকে সঙ্গে সঙ্গে গুলি করা হয়েছে। তারপরে আমাদের লোকজন আসছিল, আসার পরে ওরা সবাই ভেঙে গেছে, ওদেরকে এখনো পাওয়া যাচ্ছে না। যারা মারছে ওরা এখন এখানে কারা বেড়েছে? তৃণমূলের গুন্ডারা। আর যে মারা গেছে সে কি করতো? ও তো ও বারে ওখানে ছিল, ও কি কোন পার্টি করতো? ও কংগ্রেস পার্টি করতো। আর তোমার কি হবে ওটা? আমার আমার আত্মীয় লাগবে। আপনার নাম? আমার নাম সাব্বির আলম। ওরা কোন জায়গাতে ছিল বলতে পারবো না, আমিও ওই দিকে ছিলাম না, আমি অন্য জায়গায় মাঠে কাজ করতেছিলাম, তখন বসে ঘুরেছে দেখতেছি যে এ পড়ে আছে, তখন আমি ওকে উঠানি আসলাম। মানে উনি কি কোনো পার্টির সাথে যুক্ত? পার্টি করে কি পার্টি? কংগ্রেস পার্টি করে, ওর সঙ্গে একটা লোক আসছে, ওরা টিএমসি করে। তো আজকে হঠাৎ করে মারতে গেল কেন এনাকে? হ্যাঁ, বাড়ি থেকে লোকে পূজা ছিল। ওনার বাড়িটা কোথায়? এই বাড়ি কাটগা। লক্ষ্মীপুরে কি জন্য যাচ্ছিল? যাচ্ছিল কই, কাজে কামে যাচ্ছিল মনে হয়। আপনি কি হবেন ওনার? আমার আত্মীয় হবে। কি নাম আপনার? আমার নাম শহীদুল।